কালকে সন্ধ্যাবেলা আমাদের অভিযোগ জমা দিয়েছে, সেই হিসাবে অলরেডি আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি এবং সেই ব্যাপারে আমি আজকেও এসেছি ওনাদের জিজ্ঞাসাবাদ করতে। এরপরে ইনভেস্টিগেশন স্টেজে এটা আছে, যেটা ফ্রুটফুল যেটা হবে, যেটা অ্যাকশন নেওয়ার আমরা নিশ্চয়ই নিয়ে নেব। স্কুল কর্তৃপক্ষ কালকে আমাকে বলেছিল এবং আজকে ওরা স্কুলটা বন্ধ রাখবে সেটাও বলেছিল, যেহেতু ওই বাচ্চাটা মারা গেছে সেই হিসেবে। তো আমি সেটা বলছিলাম ঠিক আছে, সেটা আপনাদের স্কুলের এ আছে, যেটা আপনারা করবেন করবেন, আমাদের তদন্ত আমাদের মতো এগোবে। অভিযোগ জমা পড়েছে যেটা, সেটাতে স্পেসিফিক অভিযোগ স্কুলের বিরুদ্ধে, স্কুলের আপার ক্লাসের যারা ছাত্রী আছে তারা ওকে এ করত, মানে হ্যারাস করত, বিভিন্ন সময় টাকা পয়সা চাইত, তারপরে ওকে একদিন বাথরুমে আটকে রেখেছিল এবং ওদের একজন স্কুলের ক্লিনার সে নাকি তাকে উদ্ধার করেছিল। এইভাবে অভিযোগটা আছে আমাদের। তো আমরা দেখছি, তদন্ত করে সবগুলো দেখছি, কোন পয়েন্ট পয়েন্ট যেগুলো যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমরা ইনভেস্টিগেশন করছি।